আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে, পাকোড়া তৈরি করে দেখাবো। এটাকে কেউ টাকা পাথা বলে, কেউ কানকুনি পাথা বলে। এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো। খুবই হেলদি একটা খাবার। তা আমি যেভাবে এটা তৈরি করেছি ঠিক সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করছি। তা আমি এই জায়গায় মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরির ডাল নিয়েছি। ডালটা আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ব্লেন্ডার করা যাবে এবং পাটা পিষেও করা যাবে। তো পাটাই ভালো হয়, ব্লেন্ডারে একদম মিহি হয়ে যায়। তা আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর আমি যেটা দিয়ে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি। তো এইটাই হয়েছে, অনেকেই এটা পছন্দ করে, অনেক মুরব্বীরা এটা অনেক অনেক পছন্দ করে, লাইক করে, এবং অনেক হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার এই খাবারটা। তা অনেকে এটাকে খানকুনি পাতা বলে, টাকা পাতা বলে। তা এটা আমার গাছে টপে লাগানো, ছাদে অনেক হয়েছে। তা মাঝে মধ্যে আমি এটা আনি আনি এনে তারপরে যেভাবে একজন এক প্রসেসে খায়, তা আমি এটা খুব পছন্দ করি। তা আজকে আমি এটা পাকোড়া তৈরি করে দেখাবো। বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের জন্যই এটা পাকোড়া তৈরি করা। তা আমি মসুরি ডালটা কিন্তু বেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ আর 1-2 কোয়া রসুন দিয়ে, বড় রসুনের 2টা 2 কোয়া রসুন দিয়ে আমি এটা পাটায় পিষে নিয়েছি। আর খানকুনি পাতাগুলো দেখতেই পাচ্ছেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা মানে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি এটা মাখিয়ে নিব। তো এর সাথে আমি আরও দিব, আমি 1টা গাজর, বড় একটা গাজর, সে গাজরের অর্ধেকটা গাজর আমি খুব মিহিন কুচি করে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন খুব মিহিন করে কুচি করে নিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ, এটা সেই পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। তা আমি পুরোটা দিব না, অল্প রেখে দেব। অনেক বড় একটা পেঁয়াজ, 1 কাপের মতন হবে। আর এই জায়গায় কাঁচামরিচ নিয়েছি আমি 4টি কুচি করে। আর 3টি আলু আমি খুবই একদম ঝিরি করে কুচি করে নিয়েছি। এই যে 2টি আলু কুচি। তা পুরোটাই আমি দিয়ে দিব, গাজর কুচি, আলু কুচি পুরোটাই দিয়ে দিব। গাজর নিয়েছি ও বড় সাইজের গাজর অর্ধেকটা, আর 2টি আলু মাঝারি সাইজের আলু, আলু বেশি বড়ও না একদম ছোটও না। তো এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিব। আর অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিব। দেখতেই পাচ্ছেন 1/2 টিস্পুন তো কম মরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 টিস্পুনও কম। আমি ওটা আমি এক জিনিস দুইবার দিই, কেন একবার দেওয়া ঠিক না। তা মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এইটা হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, আর ধনের গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। মানে এই উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব, সুন্দর করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আসছে কালারটা, এবং মাখানোর পরে লবণ দেওয়া আছে তো সবগুলো একটু সুন্দর সফট হয়ে আসবে। তা আমি একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এক এক করে ভেজে নেব। এটা খেতে অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছে। এমনি যদি ভর্তা করা হয় তখন আমার বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইটা করে দিলে খুবই মজা, সবাই খুব খুবই টেস্ট পাইছে এটা খেয়ে। দেখতেই পাচ্ছেন খুবই মচমচে হয়েছে এটা। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এক এক করে, কালারটা খুব সুন্দর আসছে। এটা অবশ্যই ঘরে আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক অনেক মজা এটা। আর সমস্ত পুষ্টি পাচ্ছে, গাজর, আলু আর খানকুনি পাতা সব কিছুই পাচ্ছে এটার ভিতরে, মসুরির ডাল। তো আমি সার্ভিংটা এসে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বিকালে নাস্তা হিসাবে খাওয়া যায় এবং গরম ভাতের সাথেও খুবই ভালো যায় এটা। তো অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।